কী খবর বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি 2022 সালের অন্যতম শ্রেষ্ঠ ক্রাইম থ্রিলার জনরার মুভি বুলেট ট্রেন নিয়ে। এই সিনেমার গল্প 2010-এর মারিয়া বিটেলের বিখ্যাত উপন্যাস বুলেট ট্রেন নামক বই থেকে নেওয়া। এই মুভির ডিরেক্টর ডেভিড লিচ এর আগে ডেডপুল, 300, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ও জন উইকের মতো মুভি ডিরেক্ট করেছেন। তাহলে বুঝতেই পারছেন, শুধু অ্যাকশন নয়, আপনি পেতে চলেছেন একরাশ কমেডি, যা এই দুই জনরাকে করে তোলে আরও উপভোগ্য। আরেকটি বিষয় না বললেই নয়, আর তা হলো এই মুভির ডিরেক্টরের মধ্যে আপনি হলিউডের বিখ্যাত ডিরেক্টর গাই রিচির একটি বড় ছাপ পাবেন। সেই একই ফ্রেম টু ফ্রেম জাম্প, একই সাথে অতীত, বর্তমান আর দুর্দান্ত ক্যামেরার কাজ যেন আপনাকে মনে করিয়ে দেবে গাই রিচির কথা। তাহলে আর দেরি কেন, চলুন যাত্রা শুরু করি এই বুলেট ট্রেন দিয়ে, আর দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। শুরু করে জার্মান বিখ্যাত সিরিজ ডার্কের একটি উক্তি দিয়ে। ডার্কের অন্যতম প্রধান একটি চরিত্র এইচ জি টানহাউস বলেন, আমরা যা চাই তা পছন্দ করতে পারি, কিন্তু এই আমাদের পছন্দগুলো আগে থেকে নির্ধারিত থাকে। কি বস, কনফিউজড? প্রথমে একটা ধাঁধায় ফেলে দিলাম, অপেক্ষা করুন, এই পুরো জার্নিতে খুলে যাবে এই রহস্যের জট। এই সিনেমা জুড়ে আপনি পাবেন নিয়তির অদ্ভুত খেলা, একটি দ্রুতগ্রামী বুলেট ট্রেন আর কিছু উদ্ভট চরিত্র, যাদের রয়েছে ভিন্ন ভিন্ন গল্প, আর গল্পগুলো জুড়ে রয়েছে একে অপরের সাথে আর সবার পরিণতিতে একটিই মানুষ, দ্য হোয়াইট ডেথ। ইন্টারেস্টিং মনে হচ্ছে, চলুন তাহলে একে একে চরিত্রগুলো গল্প শুনে আসি। প্রথম গল্পটা এক জাপানিজ যুবকের। হাসপাতালে বেডে শুয়ে থাকা নিজের ছেলে ওয়াটারুর দিকে করুণ চোখে চেয়ে থাকে ইউচি। ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ওয়াটারুকে, জীবন মৃত্যুর সাথে লড়ছে সে। অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে ইউচি কিমুরা, আর টিভিতে চলছে ওয়াটারুর প্রিয় কার্টুন। হঠাৎ চ্যানেল চেঞ্জ হতেই এক সায়েন্টিস্ট এক সাপের কথা বলে যা অত্যন্ত বিষাক্ত এবং মাত্র 30 সেকেন্ডেই মৃত্যু ঘটাতে পারে। বিরক্ত ইউচি বন্ধ করে দেয় টেলিভিশন, আর তখনই সেখানে উপস্থিত হয় ইউচির বাবা। সে তাকে একটি ট্রেনের সিট নাম্বার দিয়ে ওখানে বসা প্যাসেঞ্জারকে মারতে বলে যে তার ছেলে দুর্ঘটনার জন্য দায়ী। সেই সিট নাম্বার নিয়ে ইউচি পৌঁছায় ট্রেনে। সিটের কাছে গিয়ে বন্দুক বের করতেই সে দেখে একটি মেয়েকে। ভুল প্যাসেঞ্জার ভেবে সে তাকে মারে না, কিন্তু হঠাৎই ইলেকট্রিফাই করা যন্ত্র দিয়ে মুহূর্তের মাঝে ইউচিকে অজ্ঞান করে ফেলে সেই মেয়ে। কে এই মেয়ে, কেনই বা সে ইউচিকে অজ্ঞান করল? তোরা থাক বাকিটা, আমরা চলে যাই আমাদের দ্বিতীয় চরিত্রের দিকে। একজন পেশাদার খুনি কার্টার, কিন্তু সবকিছুতেই তাকে ভর করে বসে দুর্ভাগ্য। সামান্য ব্ল্যাকমেইলের জন্য ছবি আনতে গেলেও আত্মহত্যা করার সময় ভুলবশত তার গাড়ির উপরই পড়ে এক লোক। সে যেখানেই যায় উপস্থিত হয় অযাচিত মৃত্যু, তাই সে সবকিছু ছেড়ে সাইকিয়াট্রিস্টের কাছে ছিল, আর এখন আবার সেই ছোট্ট সাধারণ কিছু কাজ দিয়ে আবারও ফিরতে চাচ্ছে তার পেশায়। তাই তার হ্যান্ডলার মারিয়া তাকে জানায় যে তার আরেক সহকর্মী কারবার অসুস্থ হয়, তার ফিরে আসার পর প্রথম কাজ হবে কিয়োটোগামী এই ট্রেন থেকে একটি ব্যাগ চুরি করে ট্রেন থেকে নেমে যাওয়া। আর এই অপারেশনে মারিয়া তার নাম দেয় লেডিবাগ। শুনেই হেসে ওঠে কার্টার। সে বলে তার সাথে সবসময় দুর্ভাগ্য থাকে যেন মারিয়া তাকে এমন একটি নাম দিল যা কিনা সৌভাগ্যের প্রতীক। আপাত দৃষ্টিতে সোজা একটি মিশন ভেবে দৌড়ে ট্রেনে ওঠে লেডিবাগ। মারিয়া জানায় তাকে একটি ব্রিফকেস চুরি করতে হবে যার হ্যান্ডেলে একটি ট্রেনের ছবি রয়েছে, আর সেটি খুঁজে পেলে নেমে যেতে হবে ট্রেন থেকে, যেটি প্রতি স্টেশনে মাত্র 1 মিনিট থামবে। ব্রিফকেসটা ঠিক মতোই খুঁজে পায় লেডিবাগ। ট্রেন থামতেই নেমে যেতে চায় লেডিবাগ, কিন্তু তাকে আক্রমণ করে ভেতরে নিয়ে আসে আরেকটি যুবক। বন্ধ হয়ে যায় ট্রেনের দরজা, নামতে ব্যর্থ হয় লেডিবাগ। কে এই যুবক, কেনই বা সে বাধা দিল লেডিবাগকে? জানার আগে চলুন জেনে আসি ট্রেনের আরও দুই যাত্রীর গল্প। দ্য টুইন্স নামে পরিচিত দুই পেশাদার খুনি লেমন ও ট্যানজারিনো এই একই ট্রেনে বাঁচিয়ে নিয়ে চলছিল হোয়াইট ডেথের ছেলে লোগান ও তার মুক্তিপণের টাকা, যেটি সেই ব্রিফকেসে ছিল যা চুরি করতে এসেছিল লেডিবাগ। বোকাশোকা লেমন ও চালাক ট্যানজারিন যেন এক মিসম্যাচ, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ প্রফেশনাল খুনির প্রতিচ্ছবি। তারা লোগানকে জানায় তাকে বাঁচাতে কিভাবে তারা 17 জন মানুষকে খুন করেছে, আর শেষ পর্যন্ত তাকে তুলে দেবে তার বাবা ভয়ঙ্কর হোয়াইট ডেথের হাতে। হঠাৎ ট্যানজারিন লেমনের হাতে সেই ব্রিফকেস দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে তার কথা। জবাবে লেমন জানায় যে সেটি লাগেজ সেকশনে রেখে এসেছে। ক্ষুব্ধ ট্যানজারিন লেমনকে পাঠায় সেটি আনতে, কিন্তু লেমনকে খুঁজে পায় না সেটি, কেননা ইতিমধ্যে তা সরিয়ে ফেলেছে লেডিবাগ। হতাশ লেমনকে দেখে ছুটে যায় ট্যানজারিন। দুজন বুদ্ধি আঁটে সেই ব্যাগ খোঁজার, নাহলে হোয়াইট ডেথের হাতে তাদের হবে নির্ঘাত মৃত্যু। ব্রিফকেস খোঁজার প্ল্যান করতে করতে তারা নিজেদের সিটের কাছে পৌঁছতেই দেখে কেউ একজন বিষ দিয়ে হত্যা করেছে হোয়াইট ডেথের ছেলে লোগানকে। এবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে দুজনের। একে তো খুঁজে পাওয়া যাচ্ছে না $10 মিলিয়ন ব্রিফকেস, আর অন্যদিকে খুন হয়েছে হোয়াইট ডেথের ছেলে। কি হবে তাদের ভাগ্যে? আবারও তোলা থাক, কি করবে তারা? এদিকে ঘুম ভেঙেছে অজ্ঞান হয়ে যাওয়া ইউচির। সে উঠতে সেই মেয়েটি তাকে তার পরিচয় জানায়। সে আর কারো নয়, বরং হোয়াইট ডেথেরই মেয়ে। কিন্তু হোয়াইট ডে তার জন্মের সময় ছেলে চাইলেও জন্মায় একটি মেয়ে, যাকে তার ছেলের মতো ট্রিট করে আর প্রিন্স বলে ডাকে। আর ছোটবেলা থেকে লাঞ্ছনা সহ্য করে আসা প্রিন্সের লক্ষ্য এখন হোয়াইট ডেথের মৃত্যু। সে দেখেছে ইউচি একটি ব্রিফকেসে হোয়াইট ডেথের কাছে দিয়েছে, তাই সে ইউচির পিছু নিয়েছে। প্রিন্স তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যাতে ইউচি তার কাছে আসে, আর এখন ইউচির কাজ হোয়াইট ডেথকে হত্যা করা, আর না হলে হাসপাতালে তার ছেলেকে মেরে ফেলবে প্রিন্সের লোক।
ইউচি জানতে চায় সে কীভাবে মারবে এই শক্তিশালী হোয়াইট ডেথকে। জবাবে প্রিন্স জানায় হোয়াইট ডেথকে কেউ হত্যা করতে গেলে তাকে তার মারতে আসা অস্ত্র দিয়ে হত্যা করে হোয়াইট ডেথ। তাই সে একটি বোমা সেট করেছে ইউচির বন্দুকে, যাতে ইউচি ধরা পড়লে তাকে মারার সময় ইউচির বন্দুক ফেটে মৃত্যু হয় হোয়াইট ডেথের। সব শুনে ইউচি বুঝতে পারে ভবিষ্যতে তার জন্য অপেক্ষা করছে শুধুই মৃত্যু। কে এই ভয়ঙ্কর হোয়াইট ডেথ? তাহলে চলুন জেনে আসি তার সম্পর্কে। বহু বছর আগের কথা, জাপানে রাজত্ব করত মিনিগেশি নামের এক মাফিয়া। এক ভয়ঙ্কর সম্রাট মিনিগেশি পুরো জাপানে কায়েম করেছিল তার ত্রাসের রাজত্ব। কিন্তু একদিন রাশিয়া থেকে তার কাছে আসে অদ্ভুত এক লোক। সে লড়াইয়ে হারিয়ে দেয় মিনিগেশির সব লোককে, তাকে বিশ্বাস করে ফেলে মিনিগেশি। কিন্তু একদিন বিশ্বাসঘাতকতা করে সে হত্যা করে মিনিগেশি, তার পরিবার ও তার সমস্ত লোকদের। আর এই লোকটি আমাদের হোয়াইট ডেথ। কিন্তু সম্প্রতি তার সব থেকে প্রিয় স্ত্রী গাড়ি দুর্ঘটনায় মারা গেলে হতাশায় আত্মগোপনে আছে সে। আর তাই লেমন ও ট্যাঞ্জারিনকে পাঠিয়েছে ছেলেকে উদ্ধার করতে। জানলেন তো হোয়াইট ডেথের বিষয়। তাহলে চলুন জেনে আসি কি চলছে লেডি পাকের জীবনে। ট্রেন থেকে নামতে গেলে তাকে আক্রমণ করে এক অদ্ভুত যুবক। এই যুবক পরিচিত দ্য উলফ নামে। ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া এক মেক্সিকান যুবক পেশিশক্তির মাধ্যমে উঠে আসে মাফিয়া সাম্রাজ্যে। নিজের মাফিয়া বসের কথা মতো হত্যা করে সে শত্রুদের। পাশাপাশি এক মেয়ের প্রেমেও মজে যায় উলফ। বিয়ের সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু তাদের বিয়ের দিনে এক অদ্ভুত বিষয়ে আক্রান্ত হয় উলফবাদের সবাই। আর সেই বিয়েতে উলফের বসকে মারার জন্য ওয়েটার হিসেবে ছিল লেডিবাগ। তাই সে এখন এখানে এসে পৌঁছেছে লেডিবাগকে মারতে। ট্রেনে মারামারি শুরু হয় দুজনের। খোলা ছুরি হাতে লেডিবাগকে আক্রমণ করে উলফ। কোনো মতে বারবার ছুরির আঘাত থেকে বেঁচে যায় লেডিবাগ। আর একটি সংক্ষিপ্ত লড়াইয়ের পর উলফের ছুরি তার নিজের বুকে ঢুকলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এতক্ষণ পর উলফকে চিনতে পারে লেডিবাগ, কিন্তু বুঝতে পারে না নিজের দোষ। এদিকে হোয়াইট ডেথের ছেলেকে স্বাভাবিকভাবে বসিয়ে রেখে ব্রিফকেসের খোঁজে বের হয় লেমন ও ট্যাঞ্জারিন। উলফের লাশ রেখে পরবর্তী স্টেশনে আসলে নেমে যেতে চায় লেডিবাগ, কিন্তু বের হতেই সে বন্দুক হাতে দেখে ফেলে লেমনকে। আর তার মনে পড়ে যায় পুরনো কথা, কিভাবে পূর্বেও তাকে মারার জন্য গুলি ছুড়েছিল লেমন। ভয়ে লেডিবাগ আবারও ট্রেনে প্রবেশ করে। ট্রেনে ঢুকতে সে ধাক্কা খায় এক পুতুলরূপী মাস্কটের সাথে। সে লেডিবাগের হাত থেকে ব্রিফকেস ছিনিয়ে নিতে চায়, কিন্তু তাকে সরিয়ে দিয়ে সেই ব্রিফকেস নিয়ে লেডিবাগ এসে পৌঁছায় সেই পূর্বের উলফের রুমে। লুকিয়ে রাখে সেই ব্রিফকেস। এদিকে লেমন স্টেশনে নামায়, সন্দেহ হয় হোয়াইট ডেথের। সে জানতে চায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। জবাবে ট্যাঞ্জারিন জানায় সবকিছু ঠিকই আছে। আর তখনই তার দেখা হয়ে যায় লেডিবাগের সাথে, কিন্তু তাকে চিনতে ব্যর্থ হয় ট্যাঞ্জারিন। সে বের হয়ে প্রিন্সকে জিজ্ঞাসা করে কাউকে ব্রিফকেস হাতে দেখেছে কিনা। জবাবে প্রিন্স জানায় কালো ফ্রেমে চশমা পরা একজনকে সে দেখেছে ব্রিফকেস হাতে। ট্যাঞ্জারিন সাথে সাথেই মেসেজে লেমনকে জানায় সব। এদিকে মেসেজ পরে উপরে তাকাতেই লেমন দেখে তার সামনে হাজির হয়েছে লেডিবাগ। লেডিবাগ জানায় সে তাদের ব্রিফকেস দিয়ে দিবে, তবে বিনিময়ে তাকে যেতে দিতে হবে এই ট্রেন থেকে। কিন্তু রাজি হয় না লেমন। সে ভাবে লোগানকে হত্যার পেছনে দেয় লেডিবাগ। মারামারিতে জড়িয়ে যায় তারা। এক পর্যায়ে লেমনকে অজ্ঞান করে সেখান থেকে পালায় লেডিবাগ। আর যাওয়ার আগে তার পানির বোতলে মিশিয়ে দিয়ে যায় ঘুমের ওষুধ। ইতিমধ্যে উলফের লাশের কামড়ায় গিয়ে লেডিবাগের লুকানো ব্যাগ খুঁজে বের করে প্রিন্স। আর ভেতরে ফিট করে এক বোমা, যাতে বোমা লাগানো বন্দুক ব্যর্থ হলেও এই ব্যাগ ব্যর্থ না হয়। ব্রিফকেসে বোমা লাগানো শেষে জায়গা মতো রেখে নিজের জায়গায় ফিরে যায় প্রিন্স ও ইউচি। এদিকে লেমনের ফোন নিয়ে সব জেনে যায় লেডিবাগ যে তারা খুঁজছে কালো ফ্রেমে চশমা পরা এক লোককে। তাই সে লেমনের ফোন দিয়ে মারিয়াকে কল করে সব জানাতে থাকে। আর লাগেজ ব্যাগ দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর এরই মাঝে এক বক্স থেকে বেরিয়ে আসে সেই প্রথমে দেখানো সাপ, দ্য ব্লুম স্ল্যাং, যার বিষ হত্যা করেছে লোগান আর উলফের বিয়ের লোকজনকে। দরজা লাগিয়ে পালায় লেডিবাগ। সেই দরজা ভেঙে লেডিবাগকে খুঁজতে এগিয়ে আসে ট্যাঞ্জারি। এদিকে প্রিন্সের মাথায় বন্দুক ধরে ইউচি জানায় মরলে তারা দুজন মরবে, কিন্তু প্রিন্স তাকে জানায় এতে শুধু তারা নয়, মারা পড়বে তার ছেলে ওয়াটারু। ব্যর্থ ইউচি ছেড়ে দেয় তাকে। আর তখনই তার কাছে ফোন আসে তার বাবার। ইউচি সব জানায় তার বাবাকে। এদিকে লেডিবাগকে খুঁজে না পেয়ে লেমনের কাছে যায় ট্যাঞ্জারিন। গিয়ে লেমনের অবস্থা দেখে জ্ঞান ফেরায় তার। লেমন সব কিছু খুলে বলে তাকে। হঠাৎ একটি কল আসে ট্যাঞ্জারিনের ফোনে। হোয়াইট ডেথের লোকেরা জানায় পরবর্তী স্টেশনে তাদেরকে ব্রিফকেস ও হোয়াইট ডেথের ছেলেকে দেখাতে হবে, নাহলে তারা মেরে ফেলবে সবাইকে। এবার এক অদ্ভুত ফোন দিয়ে আটে দুজনে। পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামে ট্যাঞ্জারিন, আর লেমন সেই মৃত ছেলে হাত নাড়িয়ে দেখায়। তারা দুজন লেডিবাগকে খোঁজার উদ্দেশ্যে ট্রেনের দুই দিকে রওনা হয়। ওদিকে তখন বাথরুমে গিয়ে লুকিয়েছে লেডিবাগ। ফোনে মারিয়া তাকে জানায় কিছুদিন আগে যে ডাক্তারের মৃত্যুর খবর তারা শুনেছিল সেটি আর দ্য উলফের বিয়ের মৃত্যুর জন্য একই বিষ দেয়। এই ব্লুম স্ল্যাংয়ের বিষ 30 সেকেন্ডে প্রতিষেধক না নিলে নির্মমভাবে মৃত্যু ঘটায়। আর এগুলো একজনেরই কাজ, যার নাম দ্য হর্নেট। সেও এই একই ট্রেনে অবস্থান করছে এবং তার উদ্দেশ্য এখন অজানা। এর মধ্যে বারবার বাথরুমের দরজা ধাক্কায় এক মহিলা। তাকে পাত্তা না দিয়ে লেডিবাগ মারিয়াকে বলে তার মানে উলফ তাকে নয়, মারতে এসেছিল হর্নেটকে। আর এখন যদি সে হর্নেটকে লেমন ও ট্যাঞ্জারিনের হাতে তুলে দেয় তাহলে মুক্তি পাবে সে। আবারও দরজায় ধাক্কাধাক্কি শুরু হলে উঠে গিয়ে দরজা খুলে লেডিবাগ দেখে লেমনের ফোন ট্র্যাক করে হাজির হয়ে গেছে ট্যাঞ্জারিন। মারামারি শুরু হয় দুজনের মাঝে। লড়াইয়ের এক পর্যায়ে ট্রেনের দরজা খোলার বোতাম চাপ দেয় লেডিবাগ, আর এক ধাক্কায় বুলেট ট্রেনের বাইরে ঝুলতে থাকে তারা।
কোনোভাবে হাঁচড়ে পাঁচড়ে ভেতরে ঢুকে আবারও শুরু করে তারা লড়াই। এদিকে ইউটি ও প্রিন্স কথা বলছিল এক কামরায়, সেখানে এসে পৌঁছায় লেমন। সব কিছু থেকে সন্দেহ হয় লেমনের, সে গুলি চালায় ইউচির দিকে। আর এই সুযোগে প্রিন্স জানায় ইউচি তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। প্রিন্স ও লেমন ইউচির মুমূর্ষু দেহ নিয়ে যায় বাথরুমে, কিন্তু বাথরুমে হঠাৎ প্রিন্সের ব্যাগে বন্দুক দেখে সন্দেহ হয় লেমনের। সে প্রিন্সের দিকে বন্দুক তাক করতেই লেডিবাগের ঘুমের ওষুধ মেশানো পানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে লেমনকেও একই বাথরুমে আটকিয়ে প্রিন্স গুলি চালায় তার বুকে। ইউচি আর লেমনের দেহ রেখে বন্ধ করে দেয় বাথরুমের দরজা। এদিকে পরবর্তী স্টেশন আসতেই ধাক্কা দিয়ে ট্যাঞ্জেরিনকে ট্রেনের বাইরে ফেলে দেয় লেডিবাগ, কিন্তু কোনোভাবে ঝুলিয়ে পরবর্তীতে কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে ট্যাঞ্জেরিন আর খুঁজতে থাকে লেডিবাগকে। লেডিবাগ গিয়ে পৌঁছায় তার ব্রিফকেস রুমে। সে উলফের পকেট থেকে ছবি বের করতেই চিনে ফেলে হর্নেটকে, যে উলফের বিয়ের দিন কেক বানানোর কাজে নিয়ে যেতে ছিল। এদিকে আমরা দেখি এই ট্রেনে সেই পুতুল মাস্কট সাজেছিল দ্য হর্নেট, যে সেই প্রথমে লেডিবাগের কাছ থেকে ব্যাগ কেড়ে নিতে চেয়েছিল এবং সেই ধোকা দিয়ে মজার ছলে কাছে গিয়ে ব্লুম স্ল্যাং দিয়ে হত্যা করে লোগানকে। হঠাৎ লেডিবাগের কামরায় হাজির হয় হর্নেট, শুরু হয় তাদের লড়াই। হর্নেট জানায় সে ব্রিফকেসের টাকা তার পাওনা গোলফের বিয়েতে সবাইকে মারার জন্য। লড়াই ও কথার মাঝে সে হঠাৎ একটি বিষভরা সিরিঞ্জ বের করে, যা সে লেডিবাগের শরীরে ঢোকাতেই চতুর লেডিবাগ বাকি বিষ ঢুকিয়ে দেয় হর্নেটের শরীরে। অ্যান্টিভেনম বের করে হর্নেট, কিন্তু তাকে আবারও ধোকা দিয়ে নিজের চতুর রিফ্লেক্সের মাধ্যমে সেটি নিজে নিয়ে নেয় লেডিবাগ, ফলে বিষের ক্রিয়ায় একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে হর্নেট। ওদিকে বাথরুমে ইউচি ও লেমনের লাশ খুঁজে পায় ট্যাঞ্জেরিন। লেমনকে দেখে শোকে পাথর হয়ে যায় সে, আর ভাবে এগুলো সব লেডিবাগের কাজ, আর বের হয় তাকে মারার উদ্দেশ্যে। হঠাৎ তার কাছে ফোন আসে হোয়াইট ডেথের এবং সে জানায় কাজের গাফিলতির জন্য তার একমাত্র পরিণতি মৃত্যু। ট্যাঞ্জেরিন জিজ্ঞাসা করে ট্রেন ভর্তি লোকের সামনে সে কিভাবে তাকে মারবে। জবাবে হোয়াইট ডেথ জানায় এই স্টেশন থেকে শেষ স্টেশন পর্যন্ত সব টিকিট সে কিনে নিয়েছে, আর ট্রেনে এখন সে বাদে আর কেউ নেই। কথা শেষে হঠাৎ ট্যাঞ্জেরিনের চোখ দেয় একা দাঁড়িয়ে থাকা প্রিন্সের দিকে। প্রিন্স তাকে জানায় এক অজ্ঞাত লোক তাকে অপহরণ করেছে আর সে ইউচি ও লেমনকে হত্যা করেছে। সব শুনে প্রিন্সকে চিন্তা করতে নিষেধ করে ট্যাঞ্জেরিন আর তাকে ট্রেনের অন্যদিকে যেতে বলে, কিন্তু প্রিন্স পেছনে ঘুরতেই ট্যাঞ্জেরিন দেখতে পায় লেমনের একটি স্টিকার, যা দিয়ে সে বুঝিয়েছে এই মেয়েটি ধোকাবাজ। ট্যাঞ্জেরিন বন্দুক তুলে প্রিন্সকে মারতে যেতেই সেখানে উপস্থিত হয় লেডিবাগ। ধোকাবাজ প্রিন্স আবারও অভিনয় করে লেডিবাগের সামনে আর বলে ট্যাঞ্জেরিন তাকে মারতে এসেছে। শুনে মারামারি শুরু হয় লেডিবাগ আর ট্যাঞ্জেরিনের, আর দুজনের মারামারিতে একসময় নিজের বন্দুকের গুলিতে মারা যায় ট্যাঞ্জেরিন। অজ্ঞাত স্টেশনে এসে থামে ট্রেন, নেমে যেতে চায় লেডিবাগ, কিন্তু প্রিন্সের ব্যাগ আটকে যাওয়ায় আবারও নামতে ব্যর্থ হয়েছে। আর এদিকে ট্রেনে ওঠে ইউচির বাবা দ্য এল্ডার। লেডিবাগ তাকে বলে অন্য সিটে যেতে, কিন্তু অসম্মতি জানায় এল্ডার, তাই নিজেরাই ওঠার উদ্দেশ্যে ব্যাগের দিকে হাত দিতেই লেডিবাগকে আক্রমণ করে সেই সাপ। আক্রমণে দিশেহারা হয়ে প্রিন্সকে রেখে দৌড়ায় লেডিবাগ। ইতিমধ্যে এল্ডার প্রিন্সের কাছে জানতে চায় তার ছেলের খবর। অভিনয় শুরু করে দেয় প্রিন্স, কিন্তু এল্ডার জানায় সে প্রিন্সের বিষয়ে সবই জানে। প্রিন্স বলে সে তার ছেলেকে মেরেছে, আর ওদিকে হাসপাতালে ওয়াটারুকে মারবে তার সঙ্গী। জবাবে এল্ডার বলে তার ছেলে মরেনি, আর কোনো প্রোটেকশন ছাড়া তার নাতিকে সে হাসপাতালে রেখে আসেনি। প্রিন্স ফোন দেয় তার সঙ্গীকে, কিন্তু দেখা যায় এল্ডারের রেখে আসে এক নার্স হত্যা করেছে তাকে। সব শুনে দৌড়ে পালায় প্রিন্স, এবার নিজের পরিচয় জানায় ইউচির বাবা। সে জানায় বহু বছর আগে সে মিনিগেশির মাফিয়ার একটি অংশ ছিল, কিন্তু রাশিয়া থেকে আসা এক লোক তাকে হারিয়ে তার জায়গা দখল করে। সে মিনিগেশিকে নিষেধ করে সেই লোককে ভরসা করতে, কিন্তু তার কথা শোনেনি মিনিগেশি। আর একদিন সেই লোক মিনিগেশি সব লোককে পরিবার সহ হত্যা করে। কি পরিচিত গল্প মনে হচ্ছে? হ্যাঁ, এটি সেই হোয়াইট ডেথের গল্প। সেদিন সবাইকে সে মারলেও বেঁচে যায় এল্ডার ও ইউচি, আর তার এখন লক্ষ্য স্ত্রী হত্যার প্রতিশোধ, হোয়াইট ডেথের মৃত্যু। সব শুনে স্তম্ভিত হয়ে যায় লেডিবাগ। এল্ডার বলে এটিই তার ভাগ্য, যা তাকে তাদের সাথে একই পরিণতিতে এনেছে। এখানে এই ট্রেনের পরবর্তী ও শেষ স্টেশনে কিয়েটো, যেখানে অপেক্ষা করছে হোয়াইট ডেথ, তাই ইউচিকে খুঁজতে সে বাথরুমে পৌঁছায়। তারা দেখে যে বেঁচে আছে ইউচি। হঠাৎ এক বিরাট হাই তুলে পাশ থেকে জেগে ওঠে লেমন। আহাদতে সে মরেনি, বরং ঘুমিয়ে পড়েছিল লেডিবাগের দেওয়া ওষুধ মেশানো পানি খেয়ে, আর প্রিন্সের গুলি আটকে দিয়েছে তার বুলেট প্রুফ জ্যাকেট। কিন্তু নিজের গলায় ট্যাঞ্জেরিনের লকেট দেখে সে খুঁজে থাকে আর খুঁজে পায় ট্যাঞ্জেরিনের লাশ। কান্নারত লেমন অসহায় হয়ে বসে থাকে নিজের ছোটবেলার একমাত্র সঙ্গী ট্যাঞ্জেরিনের লাশের পাশে। ওদিকে গুলি খাওয়া ইউচিকে ফার্স্ট এড দিতে থাকে লেডিবাগ, আর তখন ট্যাঞ্জেরিনকে মারার জন্য লেডিবাগের উপর হামলা করতে যায় লেমন। বাধা দেয় ইউচি, ধস্তাধস্তির মাঝে উঠে দাঁড়ায় এল্ডার আর সবাইকে বলে এখন নিজেদের মধ্যে লড়াই করে সময় নষ্ট করার সময় নয়, বরং এখন সময় একটা প্ল্যানের, যা দিয়ে হারানো যায় হোয়াইট ডেথকে। ওদিকে তখন কিয়োটো স্টেশনে নিজের ভয়ঙ্কর খুনিদের নিয়ে অবস্থান করছে হোয়াইট ডেথ, তাই তারা প্ল্যান করে দুই বাবা ছেলে মিলে চেষ্টা করবে হোয়াইট ডেথের লোকদের মারার। লেমন যাবে ট্রেন ড্রাইভ করতে, আর লেডিবাগ সে ব্রিফকেস নিয়ে যাবে হোয়াইট ডেথের কাছে, যাতে সে ব্যস্ত হয়ে পড়ে আর ইউচি ও তার বাবা কিছু সময় পায়। যথারীতি ট্রেন এসে পৌঁছায় কিয়োটো স্টেশনে, আর আমরা দেখতে পাই তলোয়ার হাতে হোয়াইট ডেথকে। কিন্তু ট্রেনে উঠতেই হোয়াইট ডেথ প্রথম মুখোমুখি হয় তার মেয়ে প্রিন্সের।
বন্দুক হাতে সে মারতে যায় নিজের বাবাকে, কিন্তু ব্যর্থ হয় সে। তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় দুর্ধর্ষ হোয়াইট ডেথ। বোমা লাগানো সে বন্দুক দিয়ে গুলি চালানোর জন্য হোয়াইট ডেথকে বারবার বলে প্রিন্স যাতে বোমা ফেটে মৃত্যু হয় তার, কিন্তু প্রিন্সকে সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যায় সে। ওদিকে বিফকে সাথে প্ল্যাটফর্মে নামে লেডিবাগ, তার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে খোলার চেষ্টা করতে থাকে হোয়াইট ডেথের লোকেরা। আর ট্রেনে হোয়াইট ডেথের লোকেরা খুঁজে পায় এল্ডার ও ইউজিকে, তারা আক্রমণ করে বন্দুকের মুখে আটক করে তাদের। আর অপরদিকে ট্রেন চালাতে গিয়ে লেমন দেখে সব জাপানিজ ভাষায় লেখা, তাই সে সময় মতো ট্রেন চালু করতে পারে না। লেডিবাগ তখন বন্দি হোয়াইট ডেথের লোকদের হাতে, তার সামনে এসে উপস্থিত হয় হোয়াইট ডেথ। লেডিবাগ জানতে চায় এত সব কিছুর পেছনে কে ছিল, কে তাদের সবাইকে এই বুলেট ট্রেনে আনলো, আর কেই বা এসবের পেছনে আছে। জবাবে সহাস্যে হোয়াইট ডেথ জানায় সব কিছুর পেছনেই তার প্ল্যান ছিল। তার স্ত্রীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা তাকে মারার জন্য একটা প্ল্যান ছিল। ওই দিন তার স্ত্রীর বদলে গাড়িতে তারই থাকার কথা ছিল, কিন্তু লেমন ও ট্যাঞ্জেরিন বলিভিয়ায় তার লোকদের হত্যা করায় সে তাদের সাথে বোঝাপড়া করার জন্য গিয়েছিল, তাই ভাগ্য তাকে ওই গাড়িতে রাখেনি। তাই সে টুইন্সকে নিয়ে এসেছে এই ট্রেনে, যাতে তারা নিজেরা মারামারি করে মরে। এটি ভাগ্যই ছিল যা তার স্ত্রীকে হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে রেখেছিল, যার চিকিৎসা শুধুমাত্র একজন ডাক্তার করতে পারত, যাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল হর্নেট। এটাই তার ভাগ্য ছিল যার কারণে মরতে হলো স্ত্রীকে। লেডিবাগ জানতে চায় তাহলে সে তার ছেলেকে কেন মারল। হোয়াইট ডেথ জানায় সেদিন রাতে তার ছেলেকে পুলিশ থেকে বাঁচাতেই ছুটে যাচ্ছিল তার স্ত্রী, তাই সে সবাইকে জড়ো করেছে এই এক ট্রেনে, কেননা তার স্ত্রীর মৃত্যুর পর সে বুঝতে শিখেছে যদি সে ভাগ্যকে নিয়ন্ত্রণ না করে তাহলে ভাগ্য তাকেই নিয়ন্ত্রণ করবে। তাই তার এখন সময় এসেছে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার, তাই সে একে একে শেষ করছে সবাইকে। এখন শুধু একজন বাকি যে এই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেটি আর কেউই নয়, পেশাদার খুনি কার্ভার, যে আসলে অসুস্থ থাকায় লেডিবাগ তার জায়গায় এসেছে। লেডিবাগ বুঝতে পারে কার্ভার ভেবে তাকে মারার ফন্দি করছে হোয়াইট ডেথ। সে সব কিছু বোঝাতে গেলেও শুনতে নারাজ হোয়াইট ডেথ। ঠিক ট্রিগার টানার আগ মুহূর্তে তার লোকেরা বোমা ভর্তি ব্রিফকেস খুলে ফেলে, আর ধ্বংসস্তূপে পরিণত হয় সব কিছু। প্ল্যাটফর্ম থেকে ছিটকে ট্রেনে গিয়ে পড়ে লেডিবাগ আর হোয়াইট ডেথ। এই সুযোগে হোয়াইট ডেথের লোকদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজের তলোয়ার চালানো শুরু করে এল্ডার, আর ঠিক তখনই লেমন চালু করে দেয় ট্রেন। সামনাসামনি হয় এল্ডার ও হোয়াইট ডেথ, নিজেদের দিকে এগোতে থাকে তারা। শুরু হয় দুই পুরনো শত্রুর লড়াই। এদিকে জাপানিজ না বোঝা লেমন তখনও থামাতে পারছে না ট্রেনকে, একদিকে লড়াই করে চলছে দুই অভিজ্ঞ লোক, ওদিকে বাকিদের সাথে লড়াই করে লেমন আর লেডিবাগ চেষ্টা করছে ট্রেন থামানোর। এল্ডার আর হোয়াইট ডেথের যুদ্ধে হোয়াইট ডেথের সাথে খুব একটা পেরে উঠছে না আহত এল্ডার। হঠাৎ ব্রেক খুঁজে পায় লেডিবাগ, আর ব্রেক চাপতেই ধাক্কা খায় সবাই। এল্ডারের হাতের কাছে আসে তার তলোয়ার, আর সে দেরি না করে পুরোটা ঢুকিয়ে দেয় হোয়াইট ডেথের শরীরে। পূর্ণ হয় এল্ডারের বদলা, কিন্তু থামতে থামতে ট্রেন বাড়ি খেয়ে ঢুকে ছিটকে পড়ে এক শহরে। সব কিছু থামলে এক ধ্বংসস্তূপের মাঝে বসে থাকে লেডিবাগ। হঠাৎ তার সামনে আসে হোয়াইট ডেথ, নিজের বন্দুক বের করে কার্ভার ভেবে আবারও গুলি চালাতে চায় লেডিবাগের দিকে, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ায় সেটি ফেলে সে পকেট থেকে বের করে প্রিন্সের কাছ থেকে নেওয়া সেই বন্দুক। ট্রিগার টিপতেই ফেটে যায় বোমা, আর এবার মারা যায় হোয়াইট ডেথ। ভাগ্যের আবারও নির্মম পরিহাস, যে হোয়াইট ডেথ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তাকেই নিয়তিপরণ করে নিতে হলো। কিন্তু দাঁড়ান দর্শক, এখনও তো একজন বাকি, হোয়াইট ডেথের মেয়ে প্রিন্স। সে এগিয়ে আসে বন্দুক হাতে তাদের মারতে। সে বলে তার বাবার মৃত্যুর পর সেই এখন হোয়াইট ডেথ, সে যখনই গুলি চালাতে যাবে ঠিক তখনই হঠাৎ একটি ফলের গাড়ি তাকে আঘাত করে, আর গাড়ি ভর্তি ফল থেকে একটি ফল এসে পড়ে লেডিবাগের হাতে। লেডিবাগ দেখে সেটি আর অন্য কোনো ফল নয়, বরং একটি ট্যাঞ্জেরিন। এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি ওপার থেকে ট্যাঞ্জেরিনের কোনো মেসেজ? এইটুকু রহস্য দর্শক আপনাদের জন্যই তোলা থাক। শেষ দৃশ্যে এসে আমরা দেখতে পাই লেডিবাগকে বাঁচাতে আসে মারিয়া, আর তার গাড়ির দিকে এগোতেই এক ইলেকট্রিক পোল এসে পড়ে গাড়ির উপর। একটুর জন্য বেঁচে যায় তারা আবারও, নিয়তি দেখায় তার খেল। শেষে লেডিবাগ বুঝতে পারে এল্ডারের বলা কিছু কথা। এল্ডার বলেছিল লেডিবাগ আসলে সৌভাগ্যের প্রতীক নয়, বরং এটি সকল দুর্ভাগ্য নিজের দিকে নিয়ে বাকি সবাইকে সৌভাগ্যবান বানায়। আর এই সিনেমার লেডিবাগ সবাইকে নিজ গন্তব্যে পৌঁছিয়ে দিয়ে যেন নিজেই পূর্ণ করে নিজের ভাগ্য। তাহলে দর্শক, কেমন লাগলো আমাদের আয়োজন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের আগামী আয়োজনের সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিয়ে রাখবেন। আর শেষে তা লাইক শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ।